শিক্ষার মধ্যে এখন কুশিক্ষা, মিথ্যাচার, ধর্মবিদ্বেষ ঢুকিয়ে চলছে। চরিত ঐতিহাসিকতার বিরোধী, মানুষের বাস্তব জীবনের বিরোধী, সেসব কথাগুলো যদি সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয় তাতে কি মান বাড়বে না মান ধ্বংস হবে? ইংরেজি ভার্সনের বইয়ে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি করে অনুবাদ, অন্যের লেখা, বিদেশি এক নাস্তিকের লেখা ইংরেজি, সেটাকে কনভার্ট করে বাংলায় উনি নিজের নাম দিয়ে চালিয়ে দিয়েছেন। এত বড় চুরি ওনার মাধ্যমে হবে এটা তো কল্পনাই করা যায় না। বইটির সম্পাদনার দায়িত্ব পালন করেন খ্যাতিমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। পুরো সিলেবাসটাই চলছে অন্য কারোর ইঙ্গিতে, অন্য কারোর রচনায়, এমনকি যাদেরকে আমরা খুব, আমি নিজে ব্যক্তিগতভাবে একটু জ্ঞানী মানুষ বলেই মনে করতাম আসিফ ইকবালকে, ইনি যে এইরকম করতে পারেন কল্পনাই করা যায় না। কিছু পাঠ্য বইয়ে ভুল পাওয়া যায় প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম হয়নি। মাদ্রাসার সিলেবাসে 9টা বই দেওয়া হয়েছে, নামগুলো শুনলে তো একটা তো রুশ হয় না নাম শুনতে, এত বাজে নাম সব দেওয়া হয়েছে, কোথাও ইসলামের নাম গন্ধ সেখানে নাই। অবশ্য বলা হয় অধিকাংশ মানুষের রায় অনুযায়ী নাকি গণতন্ত্র হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। চিরাচরিত ঐতিহাসিকতার বিরোধী, মানুষের বাস্তব জীবনের বিরোধী, সেসব কথাগুলো যদি সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয় তাতে কি মান বাড়বে না মান ধ্বংস হবে? মাদ্রাসার সিলেবাসে 9টা বই দেওয়া হয়েছে, নামগুলো শুনলে তো একটা তো রুশ হয় না নাম শুনতে, এত বাজে নাম সব দেওয়া হয়েছে, কোথাও ইসলামের নাম গন্ধ সেখানে নাই। অবশ্য বলা হয় অধিকাংশ মানুষের রায় অনুযায়ী নাকি গণতন্ত্র হয়, তো অধিকাংশ মানুষ বাংলাদেশের মুসলমান, তাদের আকিদা বিশ্বাসের বিপরীত গিয়ে কোন তন্ত্র চলছে বাংলাদেশে উত্তর নাই। পুরা সিলেবাসটাই চলছে অন্য কারোর ইঙ্গিতে, অন্য কারোর রচনায়, এমনকি যাদেরকে আমরা খুব, আমি নিজে ব্যক্তিগতভাবে একটু জ্ঞানী মানুষ বলেই মনে করতাম আসিফ ইকবালকে, ইনি যে এইরকম করতে পারেন কল্পনাই করা যায় না। অন্যের লেখা, বিদেশি এক নাস্তিকের লেখা ইংরেজি, সেটাকে কনভার্ট করে বাংলায় উনি নিজের নাম দিয়ে চালিয়ে দিয়েছেন। এত বড় চুরি ওনার মাধ্যমে হবে এটা কল্পনাই করা যায় না। জাফর ইকবাল সাহেব যে এরকম করবেন কল্পনাই করা যায় না। সিলেট ইউনিভার্সিটির প্রফেসর উনি, যাই হোক, আপনারা দেখছেন পত্রিকা, যারা ইনকিলাব পড়েছেন গত পরশু দিন তারাও দেখছেন ভালোভাবে, সেগুলো মানে রুচিকর নয় বলা যায় না, এত নিকৃষ্ট কথাবার্তা সেখানে লিখেছে যেগুলো বলা যায় না। আর শুধু আপনাদের জানানোর স্বার্থে এগুলো তুলে ধরতে হচ্ছে, এবং সবচেয়ে মারাত্মক যে কথাগুলো হচ্ছে যে মানুষের পারস্পরিক লিঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে।